আর নবী কি বাংলায় কথা কইছে না কথা বলেন না কেন নবী কইছে সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো এরা হাদিস এটা দি কই পুরুষের নামাজ যেমন মহিলার নামাজও তেমন আল্লাহর কসম পুরুষের নামাজ যেমন মহিলার নামাজও তেমন এই মর্মে সহিহ হাদিস দুরের কথা একটা হাসান হাদিসও নাই একটা যাইফ হাদিসও নাই একটা মওযু হাদিসও নাই আরে জালিমগো বুখারী শরীফের হাদিস এটা আনি কর কোন নবী কইছে তোমরা আমার যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো নবী কইছে তোমরা তো তোমরা ভিতরে পুরুষও আছে মহিলাও আছে নবী তোমরা কইছে কেন নবী বাংলাতে কথা কইছে না কথা বলে না কেন না এই কথা বলে না কেন না নবী কইছে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো এটা নবী কইছে না এটা কি আরবি না বাংলা আরবি আমার নবী কি কোদের বাংলা কথা কইছে না নবী কি কইছে সাল্লু 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 তুই আরবি গ্রামার জানস ফাঁটা কোনানে বাংলাতে তুমি কি এ আর কথা কই এ তুমি যদি আমনে এমিয়ারে কোন তাহলে এটা আরবি হইছে কি আনতা আনতা এমিয়ার পরিবারে যদি তুমি কোন তাহলে এটা আরবি মানতে তুই জানাস আরবি ভাষা জানাস ফাঁটা বাংলাতে তোমরা যদি বলেন তোমরা এটা দুইজন পুরুষ হইতে পারে পারেনি দুইজন মহিলা হইতে পারেনি কয়েকজন পুরুষ হইতে পারেনি কয়েকজন মহিলা হইতে পারেনি এই সবার জন্য বাংলা শব্দ কয়টা একটা কি এ তোমরা কিন্তু যদি নাকি দুইজন তাহলে আরবি জানতুমা তিনজন বা আরো বেশি পুরুষ হইলে আনতুম মহিলা হইলে আনতুন না তুই আরবি ভাষা জানস বেয়াদব তুই কস নবী কইছে তোমরা আমার যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো নবী কি বাংলাতে কথা কইছে কসাই সব নয়ম বেয়াদব নবী বলছেন সাল্লু তুমি কি সাল্লু শব্দটা এটা কোন জেন্ডার এটা কোন নাম্বার তুমি কি জানো মেসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার তারপরে যে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার তুই জানস গ্রামার বুঝস তুই বেয়াদব নবী বলছেন সাল্লু সাল্লু মানে তোমরা পুরুষেরা পড়ো কামার আই তুমি যেভাবে তোমরা পুরুষেরা আমার দেখতেছো নামাজ পড়ি নবী কয় তোমরা পুরুষেরা আমার যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো নবীর শব্দের বাংলা অর্থ হইলো তোমরা পুরুষেরা পড়ো আল্লাহু আকবার তুই বেয়াদব বাংলা অনুবাদ একটা আছে তো কেন তোমরা আমার যেভাবে নামাজ পড়ো জুতা মারি তোর গালের মধ্যে বেয়াদব তোমরা কি নবী কইছে নবী যে শব্দ বলছেন সেই শব্দ পুরুষের জন্য ব্যবহার হয় নারীদের জন্য ওই শব্দ ব্যবহার হয় না কথা বুঝেন এত বছর মাদ্রাসা পড়লাম পড়াইলাম পড়াইতে পড়াইতে শুন দাঁড়ি সাদা করে ফেলাইলাম আর আমরা বলে নামাজে জানি না অন পর্যন্ত খেতে জানি ওই কথা কয় না নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি তোমরা আমারে যে অবস্থায় যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ পড়ো তাইলে এখন সাহাবী করে নবীয়ে নামাজ শিখেছে তো এখন নবীর নামাজ যদি কেউ শিখতে হয় তাইলে হ্যাঁ নবীর পরে কারা সাইতে হইব হ্যাঁ কথা কয় না কারো সাইতে হইব সাহাবীরা সবাই পুরুষ না মহিলা জি পুরুষ সাহাবীরা নামাজ পড়ানো মহিলা সাহাবীরা পড়ছে আমরা যে হানাফি মাজাব মানি আমাদের আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি তো তাবেই ছিলেন তাবেই কয় কারে যারা সাহাবীর ছাত্র সাহাবীদের নবীর ছাত্র সাহাবি সাহাবীদের ছাত্র তাবেই তাইলে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেহেতু সাহাবীদেরকে পাইছেন তাইলে নবীর জামানার কাছে তো আর কথা কয় না কাছে কিন্তু এখন বুখারী শরীফ মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ সহ হাদিসের কিতাব যেগুলো এগুলো নবীর অন্তকালে 200 বছর পরে এদের জন্ম হয়েছে এই কিতাবের লেখকদের জন্ম হয়েছে নবীর অন্তকালের 200 বছর পরে আল্লাহু আকবার কয় না আমি আজকে এখানে বয়ান করতেছি আগামীকাল সকালে যদি আপনাদের থেকে আমার আলোচনাটা কেউ যদি রিপোর্ট নেয় আপনি বলেন মাওলানা ইসমাইল কি কি কইছে আপনি বলেন এই সবার কি বলো না একরকম হইব না হ্যাঁ হইব এক সপ্তাহ পরে যদি নেয় তাহলে আরো পরিষ্কার হইব না আরো বেজাল হইব কথা কয় না এক মাস পরে বর্ণনা নিলে আরো কিছু আইলিবনি জি দুই এক বছর পরে নিলে আরো আইলিবনি তো এক বছর পরে সমাজ পরে নিলে নাকি এরকম আইলে তো নবীর অন্তকালে 200 বছর পরে নবীর সাহাবীরা তো একজন দুনিয়াতে নাই তাবেইরাও একজন দুনিয়াতে নাই এই 200 বছর পরে যারা কিতাব লিখছে তারা ইমাম বুখারী তারা ইমাম মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ যেই নিয়েও কিতাব লিখে এখন তুই লাফাস যে বুখারী শরীফে আছে হে ভাইয়া ইমাম বুখারী জন্ম হইল নবীর অন্তকালে 200 বছর পরে
আল্লাহু আকবার এই 200 বছর পরে নবীর ছাত্র একজনও নাই নবীর ছাত্রদের ছাত্র একজন দুনিয়াতে নাই আর আবু হানিফা রাহমাতুল্লাহি নবীর ছাত্র সাহাবী ওই সাহাবী করে আবু হানিফা দেখছে এবার কোন এই কথা আমরা নানার বাড়ির ঘটনা আপনার মা কইলে ঠিক হইব না আপনার নাতিটা ঠিক হইব কি কথা কয় না কথা আপনার নানার বাড়ির ঘটনা আপনার মাটা ঠিক হইব না আপনার নাতিটা ঠিক হইব আমরা নাতি কি আমনের ওই নানার বাড়ি এই এই ঘটনা কি এখানে হেতে দুনে দাসিল নেই সময় তাইলে কিন্তু আমনের মাথা ঠিক হইতো না তাইলে এখন নানার বাড়ির ঘটনা জানে কে আমনের মা কথা কয় না তাইলে নবীর আমল কেমন ছিল নবীর নামাজ কেমন ছিল এটা জানছে সাহাবীরা আর সাহাবী করে দেখছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ এখন এবার আপনি কোন আমি যদি নামাজ পড়ি আপনি যদি আমারে দেখেন তাইলে কিতাব সাউন লাগবো নি আর জি আমি কেমনে নামাজ পড়ি দেখলে আপনি নামাজ শিখে হইব তো আপনি হয়তো এটা কইতে নাই জন্য যে ফরজ কোনটা ওয়াজিব কোনটা কিন্তু কেমনে নামাজ পড়ে এটা তো কইতে নাই হ্যাঁ তো এখন নবী কেমনে হাত বানছে কি নাভির নিচে বানছে না বুকে বানছে এটা সাহাবীরা দেয় না আর কথা কয় না আর এই সাহাবীরা কোন নামে আদ্দ যে আবু হানিফা দেয় না ওনার এই নবীর সাহাবীরা আমি জোরে কইছি না আস্তে কইছি যে আবু হানিফা দেয় না আর কথা কয় না ওই আমলের মহিলারা নামাজ কেমনে পড়ছে পুরুষের মত ফাঁসা অংশ করি না মহিলারা বিছনার লগে বিছেই নামাজ পড়ছে এই আবু হানিফা দেয় না আবু হানিফার মায় নামাজ তো পড়ে না আর কথা কয় না আবু হানিফার দাদিরা নামাজ পড়ে না সেই আমলের বুড়িরা নামাজ পড়ে না তো এই বুড়িরা নবী সাহাবী নয় অথবা সাহাবিকে বইন বাইগনি নহনি কথা কয় না কা তাইলে নবীর নামাজের নমুনা আয়েশার নামাজের নমুনা খাদিজার নামাজের নমুনা এগুলি এইসব মহিলার মাধ্যমে আবু বকরের ইমাম আবু হানিফা পাওয়াটা সহজ নহনি উনি কাছের মানুষ তো 200 বছর পরে যে মিয়া দুনিয়াতে আইছে এই মিয়া তো ওই লোকে করে পায় না আর দিয়ে তো পায় না আল্লাহু আকবার কয় না কারণ ওই বেয়াদবে কয় 200 বছর পরে যারা কিতাব লিখছে হেতা গোটা কয় ঠিক আর যারা নবী সাহাবী করে দেখলো হেকে মেলা মারি হালাই কথা এবার আমরা আল্লাহর কসম করি কোন ওর মাথা নষ্ট হইছে নি এখন কোনটা আগের কোনটা পরের এটা কাছের লোকেরা না জানে বেশি 200 বছর পরের লোকে কি এত বালা জানে নি তাইলে এখন বলেন নবীর আমলের কোনটা আগের কোনটা পরের আবু হানিফায় বেশি জানার সুযোগ না ইমাম বুখারী বেশি জানার সুযোগ আবু হানিফা যেহেতু ওনার 80 হিজরিতে ওনার জন্ম কত 80 হিজরিতে ওনার জন্ম এবং ওনার বাড়ির পাশেই বসরাতে হুজুরের 10 বছরের খাদেম আনাসের বাড়ি আল্লাহু আকবার এখন আপনি আপনি বলে আমি হাদিস মানি আপনাকে তো কোনোদিন নবী বলেন নাই যে হাদিস মানো নবী বলছেন সুন্নত মানো কি মানো সুন্নাত আরো জোরে কও সুন্নাত আচ্ছা আমাগো নবী কইছেনি আর কথা কই দুইজন দাসী ছিল আর নয়জন বিবি মোট 11 জন তো আমি কথা কই না তাইলে নবী নয় নবী কইছে তো একই সময় সাতজনের বেশি বিবি নবীর আছিল তো কথা কয় না আসিল তো এটা হাদিস নন হাদিস কথা কয় না এটা সহি হাদিস তো এখন আমরা সাইরবি এখন পাঁচ বিয়ে করলে একই সময় পাঁচ বিবি রান যাইবো তো না কা সহি হাদিস তো হ্যাঁ নবী এজন কইছে তাইলে আমি করতে পারতাম না কা এ কথা কইব নি কইলে আরো জুতা লিপিডন লাগবো নি তোর জোরে কয় না এ বেয়াদা তুই না কইছ তুই নবীকে মানুষ আর কারোটা মানুষ না নবী তো একসাথে কয়েক বিবি রাখছে সাইর বিবির উপর রান যাইবো নি হাদিস তো সহি মানবি না কা কথা বুঝে বারে বারে হাত উঠানো এটা হাদিস সহি বুখারীতেও আছে কিন্তু এটা আগে ছিল পরে বাদ হইছে সুবহানাল্লাহ কয় না আমি 1980 সনে আমার চোখে অসুখ হয়েছে সোমনি হেমবাবুর কাছে গেছি চোখের ডাক্তার আমার ওষুধ লিখে দিয়েছে আমি ওষুধ দোকানের ওষুধ লইছি লইছি চাইদেন আমারে দিছে আমি ফলি চাইদেন ডেট ওভার হয়ে গেছে ওর কথা কয় না আমি বললাম যে এটা কি ওষুধ দিলেন কয় এটাই তো আপনার ব্যবস্থার মধ্যে লেখা আমি বললাম যে ডেট আসেনি এখন মনে করছে মোল্লা মানুষ ইংরেজি ভর্তি হচ্ছে না ওর কথা কয় না কিন্তু আমি তো ইংরেজি কিছু জানি তো ওই সময় ছাত্র তারপরে যে এখন যখন দেখছে যে নারে মূল ভিতরে ইংরেজি জানে হ্যাঁ কয় সরি সরি বলিছে বলিছে আর কথা কয় না এখন আপনি বলেন যে আমি যদি নাকি ওই ডেট ওভার হওয়া ওষুধটা আমার চোখে দিতাম তাহলে চোখটা ভালো হইতো না বাকিটা নষ্ট হইতো হ্যাঁ 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 এরকম ডেট ওভার হওয়া হাদিসের উপরে আমল করলে ইমান যেটা আছে সেটা ভালো হইব না আরো নষ্ট হইব এর কথা কস না খাতা দেখ বললাম ইমান
এরে বেকুব, দেই যাবার কিছু তোর তো খবর নাই, এটা লই লাফায় কয় না কোম্পানি ঠিক আছে, কোম্পানি না ঠিক আছে দেখছো আবার হয়ে গেছে। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।